দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশের লক্ষ্যে আগামীকাল রাঁচিতে নামছে ভারত। আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের শেষ টেস্ট। ইতিমধ্যে 2-0 বিশাখাপাট্টনাম ও পুনে টেস্টে জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত, ফলে শেষ টেস্ট ম্যাচ কার্যত নিয়ম রক্ষার। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকাকে শেষ টেস্টেও হারাতে মরিয়া কোহলি অ্যান্ড কোম্পানি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যে 4টি টেস্ট খেলে নিয়েছে ভারত আর জয় এসেছে 4টিতেই। এর ফলে 200 পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে ভারত। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ভারতের থেকে 120 পয়েন্টে পিছিয়ে, ফলে শেষ টেস্টে জিতে 40 পয়েন্ট পেয়ে লিড আরও বাড়াতে মরিয়া ভারতীয় দল। চলতি টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটিং লাইন আপ নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ভাইজ্যাগে প্রথম টেস্টে প্রথমবার ওপেন করতে নেমেই জোড়া শতক হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। যদিও দ্বিতীয় টেস্টে রান পাননি তিনি, ফলে তৃতীয় টেস্টে ফের একবার রানে ফেরার চেষ্টা করবেন তিনি। এছাড়া অন্য ওপেনার ময়ঙ্ক আগরওয়াল প্রথম টেস্টে 200 রান হাঁকানোর পর দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করেন, ফলে ওপেনিংয়ে ভারতের সমস্যা অনেকটাই মেটার পথে। এছাড়া পুনেতে প্রায় 10 মাস পর টেস্টে 100 রান করেছেন অধিনায়ক বিরাট কোহলিও, সেই 100 রানকে 200 রানে পরিণত করে শেষমেশ 254 রান করেন, ফলে ব্যাটিংয়ে ভারতের সেই রকম সমস্যা নেই। এবার আসা যাক বোলিং বিভাগে। দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই ছিটকে গিয়েছিলেন বুমরা, ফলে ভারতীয় বোলিংয়ে একটু ফাঁকফোকর তৈরি হয়েছিল। কিন্তু প্রথম 2 টেস্টে অশ্বিন শামিরা বুমরায়ের অভাব টের পেতেই দেননি। স্পিনে কামাল দেখিয়েছেন অশ্বিন জাদেজা জুটি, বিশেষ করে অশ্বিন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে দুরন্ত ছন্দে তিনি। এছাড়া শেষ টেস্টে দলে সুযোগ পেয়েছিলেন উমেশ যাদবও, কামব্যাক করে সকলকে চমকে দিয়েছেন তিনিও। আর উইকেটের পিছনে ঋদ্ধিমান সাহা অসাধারণ কিছু ক্যাচ নিয়ে প্রমাণ করে দিয়েছেন সেই মুহূর্তে তিনি বিশ্বের সেরা কিপার। ভারত যেখানে দুরন্ত ছন্দে সেখানে দক্ষিণ আফ্রিকার অবস্থা বেশ করুণ। পরপর 2 টেস্টেই টসে হারতে হয়েছে তাদের। ভারতের করা বিশাল রানের বোঝা ঘাড়ে নিয়ে ঘুরে দাঁড়াতে ব্যর্থ প্রোটিয়া ব্যাটিং লাইন আপ। প্রথম টেস্টে তাও ডিন এলগার ও কুইন্টন ডি কক একটা চেষ্টা করেছিল, বাকিরা সবাই ব্যর্থ। তবে কেশব মহারাজ ও ফিলান্ডার ইনিংসের শেষ দিকে বেশ ভালো লড়াই করেছিলেন। প্রোটিয়া বোলিংয়ে 3 পেসার রাবাদা, ফিলান্ডার ও নর্জে আবার বল হাতে সেইভাবে নিজেদের নামের প্রতি শুভেচ্ছা করতে পারেননি, ফলে তৃতীয় টেস্টে ভালো কিছু করতে হলে দলগতভাবে ভালো পারফরমেন্স করতেই হবে প্রোটিয়াদের। কিন্তু এহেন গুরুত্বপূর্ণ অবস্থায় চোটের জন্য আইডেল মার্করাম ও কেশব মহারাজকে শেষ টেস্টে পাবে না দক্ষিণ আফ্রিকা। তাহলে ফলাফল কি হতে পারে এটাই এখন দেখার। ভারত কি পারবে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করতে? অন্যদিকে ভাগ্য বদলাতে রাঁচি টেস্টে ডু প্লেসির বদলে অন্য কাউকে টসে পাঠানোর ভাবনা প্রোটিয়াদের। ভাগ্যটা ঠিক সঙ্গ দিচ্ছে না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসির। ভারত সফরে প্রথম 2 টেস্টেই টসে হারতে হয়েছে তাকে, তারপর প্রথম ব্যাট করে 2 টেস্টে বিশাল রানের বোঝা চাপিয়ে দিয়েছে ভারত। পরিণতি 2 টেস্টেই করুণ হার দক্ষিণ আফ্রিকার। ভাগ্যের গেরো থেকে পার পেতে এবার একটু কুসংস্কারের পথে হাঁটতে চলেছে দক্ষিণ আফ্রিকা। না, 10 আঙ্গুলে আংটি ধারণ করছেন না ফাফ, বরং আগামীকাল বিরাট কোহলির সঙ্গে আর টস করতে নামবেনই না তিনি। তার বদলে অন্য কোনো খেলোয়াড় টসে পাঠাতে চায় প্রোটিয়া শিবির। এশিয়ার মাটিতে টানা 9টি টেস্টে টসে হেরেছেন ডু প্লেসি, তাই হোয়াইট ওয়াশ এড়াতে আগামীকাল রাঁচিতে টসে না নামার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। শুক্রবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে তিনি বলেন, কাল হয়তো আমার বদলে অন্য কাউকে টস করতে পাঠাবো, কারণ আমার ভাগ্যটা খুব একটা ভালো যাচ্ছে না। তাই যদি অন্য কাউকে পাঠিয়ে টসে জিতি তাহলে প্রথমে ব্যাট করে বড় রান করতে পারবো আমরা। টেস্ট সিরিজ একেবারে প্রত্যাশা মতো ব্যাটিং করতে পারেনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা, ফলে শেষ টেস্টে ব্যাটসম্যানদের থেকে সেরাটা চান অধিনায়ক ফাফ। প্রথম ইনিংসে আমাদের বড় রান করতেই হবে, প্রথম ইনিংসে বড় রান করলে তাহলে ম্যাচ জেতা সম্ভব হয়, তাই প্রথম ইনিংসে বড় রান করাটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বলেন প্রোটিয়া অধিনায়ক। প্রসঙ্গত 3 টেস্টের সিরিজে ইতিমধ্যে প্রথম 2 টেস্টে হেরে সিরিজ খুইয়েছে দক্ষিণ আফ্রিকা, তবে শেষ ম্যাচটি নিজেদের সম্মানের জন্য জিততে চান ফাফ। তিনি বলেন, ভারতের নিজেদের ঘরের মাঠে টেস্ট রেকর্ড অসাধারণ, তবে আমাদের হোম সিরিজেও বেশ ভালো রেকর্ড আছে, কিন্তু এখন আমাদের বাইরে ভালো খেলতে হবে, আমাদের আরও কঠিন পরিশ্রম করতে হবে, তাহলে জয় পেতে খুব একটা বেশি সময় লাগবে না। ডিয়ার ভিউয়ার্স, ভারতীয় ক্রিকেটের সর্বশেষ সংবাদ জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সংবাদ সবার আগে পেতে বেল বাটনে প্রেস করে রাখুন। ধন্যবাদ।